নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন রাখতে চাই, তারপরে আমরা ভিডিও শুরু করছি। প্রশ্নটা হলো আমার যে রামায়ণ আমরা সবাই কম বেশি জানি, পড়েছি, দেখেছি, টিভিতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি। তো আমার প্রশ্ন যেটা হচ্ছে, রামায়ণ শব্দের অর্থ কি, রামায়ণে কি, রামায়ণ মানে নামকরণের মাধ্যমে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমার আজকের প্রশ্ন। আপনারা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে যে সঠিক উত্তর দিতে পারবেন আমি প্রত্যেকের নাম এই পরবর্তী ভিডিওয়ে উল্লেখ করে বলবো, এবং এর সঠিক উত্তরও আমি বলে দেবো। যদি কোনো অসুবিধা হয় আমি সঠিক উত্তর অবশ্যই বলে দেবো। তো যাই হোক, আজকে আমরা ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হচ্ছে সংকল্প। সংকল্প হচ্ছে পুজোর একটা বিশেষ পাঠ। পুজো করতে গেলে সংকল্পের ভূমিকা অনস্বীকার্য। পুজো, আমরা কি পুজো করব, কি কর্ম করব, তার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অর্থাৎ আমরা যে যে কর্ম অনুষ্ঠিত করব তার একটা সূচিপত্র তৈরি করা, বা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমরা এই কর্ম করব, সেটাই হচ্ছে সংকল্প। যাই হোক, সংকল্প কীভাবে করতে হয়, সংকল্পে কোন কোন দ্রব্য নিতে হয়, সংকল্পে কোন দিকে মুখ করে আমরা সংকল্প করব বা করতে হয়, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে এই শাস্ত্রে এর সমস্ত উল্লেখ কীভাবে দিয়েছে তার শাস্ত্রীয় বচন সহ আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আরেকটা যেটা কথা, যদি আপনাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও পাঁচজনকে জানানোর জন্য আমাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের কোনো বক্তব্য থাকলে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। তো চলুন আজকের ভিডিও শুরু করি সংকল্পর বিষয় নিয়ে। প্রথমেই বলি, সংকল্প করতে গেলে কোন কোন দ্রব্য নিতে হবে, পুজোয় সংকল্প করতে গেলে কোন কোন দ্রব্য নিতে হবে তার উল্লেখ আমি বচন স্বরূপ বলছি। ঘৃত্বা ডম্বরং পাত্রং বারিপূর্ণং গুণান্বিতং দর্ভত্রয়ং ছাগ্রমূলং ফলপুষ্প তিলান্বিতং জলাশয় রমকূপে সংকল্পে পূর্বদিং মুখ সাধারণী চৈত্রস্য বৈষাণ্যং নিক্ষিপেত পয়। অর্থাৎ ঔড়ম্বর পাত্র অর্থাৎ যজ্ঞডুঙুর যেমন দেখতে হয় সেই ধরনের, মুখটা ছুঁচালো এবং মাথাটা ঔড়ম্বর অর্থাৎ ডুঙুরের মতো যে জায়গাটা, সেই ধরনের একটা পাত্র, তাবার পাত্র আমরা গ্রহণ করে বাড়ি দ্বারা পূর্ণ করব। প্রথম বাড়ি পূর্ণ গুণান্বিত। তারপরে তিনটে দর্ভ অর্থাৎ ছাগ্র এবং মূল, যে দর্ভের আগা ডগা দুটোই আছে সেই ধরনের তিনটে দর্ভ অর্থাৎ কুশ দেব। তারপরে হচ্ছে ফল পুষ্প তিলান্বিতম, ফল দেব, পুষ্প দেব, তিল দেব, এবং এই জিনিসগুলো দেব। এবার বলেছে জলাশয় প্রতিষ্ঠা এবং জলকূপ মানে কূপ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পূর্ব দিকে মুখ করে সংকল্প করব। বাকি সাধারণ যে কোনো পুজো পাঠ বা যে কোনো কাজকর্ম করতে গেলে উত্তর দিকে মুখ করে আমরা সংকল্প করব। সংকল্প হয়ে যাওয়ার পরে, সংকল্পের সমস্ত মন্ত্রপাঠ হয়ে যাওয়ার পরে আমরা সেই সংকল্পের জল ঈশান কোণে নিক্ষেপ করি। পরবর্তী বলছে শুক্তি শঙ্খস্ম হস্তৈশ্চ
কাংস রূপা দিবিস্তথা সংকল্প নৈব কর্তব্য মৃন্ময়ে কদাচন। অর্থাৎ শঙ্খে ঝিনুকে শুধু হাতে মানে শুধু হাতের উপরে রেখে কাংস পাত্রে রৌপ পাত্রে এবং মাটির পাত্রে কখনোই সংকল্প করিবে না, মানে এই সমস্ত দ্রব্যের উপরে সংকল্প করা যাবে না, সংকল্প করার পাত্র তাবার পাত্র হওয়া দরকার। সেই জন্য আমরা সবসময় তাবার পাত্রে সংকল্প করতে হবে। এর পরবর্তী বলছে আমরা যে ফল নিই, সংকল্পে যে ফলের কথা বলা হয়েছে, যে সংকল্প করে বলেছে যে ফল দিতে, কি ফল দিতে হবে সেই বিষয়ে যে বচনটা বলছে যে হরিভোগি ফলং শ্রেষ্ঠং সংকল্পে বিধিপূর্বকম তদ ভাবে চরম্ভা ন গুবাহং কদাচন। সংকল্পে করিতে হলে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে হরিতকি, যদি তার অভাব হয় তাহলে রম্ভা দেবে, অর্থাৎ একটা কলা দিতে পারবে, কিন্তু কখনোই সুপারি দেবে না, সংকল্পে সুপারি দেওয়া যাবে না, সংকল্পে সুপারি দেওয়া নিষেধ আছে। এই হচ্ছে সংকল্পের সংকল্পে কী কী উল্লেখ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যে বচন সেটা হচ্ছে মাসপক্ষ তিথিনাঞ্চ নিমিত্যানাঞ্চ সর্বস উল্লেখ্যন ম কুরবান যত কিঞ্চিত কুরুতে নর। অর্থাৎ মাস উল্লেখ করতে হবে, পক্ষ উল্লেখ করতে হবে, তিথি উল্লেখ করতে হবে, নিমিত্ত অর্থাৎ কিসের জন্য আমি কর্ম করছি সেই নিমিত্ত উল্লেখ করতে হবে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে রাশির এবং রাশির উল্লেখ করতে হয়, সে সমস্ত কর্মের রাশির উল্লেখ আবশ্যকতা থাকে, যেগুলো সৌরকর্ম হয় বিশেষ করে সেগুলোতে রাশির উল্লেখ। আমাদের আজকের ভিডিওর বিষয় সংকল্প, তো সংকল্প নিয়ে আরও পরবর্তী ভিডিও আমি আনতে চলেছি। এটা সংকল্পের প্রথম স্টেপ একটা, এর পরবর্তী স্টেপ আরও আসবে, সংকল্পে আরও অনেক কিছু বিষয় আছে, খুঁটিনাটি বিষয় আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওয়ে। যদি এই ভিডিওটা আপনাদের কোনোরকম সাহায্য করে থাকে, আমরা যদি কোনোরকম কিছু শিখে থাকেন এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো বক্তব্য থাকলে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।